আসমুক্তি হয় সেটাই আজকে। তো সকাল সকাল স্নান টান করা সব কাজ যেগুলো থাকে নিয়ম কানুন বলো সবকিছুই কিন্তু আমার হয়ে গেছে। তো অনেকদিন পর মানে আজকে শ্যাম্পুটা করেছিলাম, আজকেও আবার করলাম। তো সেগুলো করে স্নান টান করা সবকিছুই কমপ্লিট, আর একটু বাদেই তো সব লোকজন আসতে শুরু করে দেবে। জানি না তোমাদের সাথে কতটা দেখাতে পারবো, কারণ আসলে তো সবার সাথে কথা বলতে হয় সেটা, তো সেই ইকো থেকে ভিডিও কতটা করতে পারবো বুঝতে পারছি না। তো যাই হোক, যেটুকু পারবো দেখাবো। চাদরটা আজকে পেতে দিয়েছি, আর ওই দেখো ওটা আমার বোন দিয়েছে কালকে, এটা করে আমার মেয়ের বার্থডের সময় তোলা সব দাদু ঠাকুমাদের নিয়ে, আর এই যে আজকে এটা পেতে নিয়েছি। মোটামুটি ঘর ঠর গোছানো হয়ে গেছে, চলো এখন বাইরে যাব, দেখি যে ওখানে কি খাওয়া দাওয়া হচ্ছে। জানি না কতটা তুলতে পারবো, কারণ নানান মানুষের নানান রকম কথাবার্তা আর ভালো লাগছে না। তো চলো এবার দেখাই। তাকা ওই দিকে, তুমি কি পড়েছো, তুমি কি পড়েছো, তুমি কি পড়েছো? হ্যাঁ পাঞ্জাবি, ভাল লাগছে পরে তাই? তুমি কার মতো পড়েছো? বাবাল বাবাল, বাবার মতো। ঠিক আছে, তো দেখো কুট্টু সাজিয়ে পাঞ্জাবি পরেছে। কুটুস নিমন্ত্রণ ভাই, বাবা সব জানি কোনটা রেড কালার কোনটা ব্লু কালার। এখানে প্লেট নিয়েছি একটা, গ্লাস নিয়েছি একটা, এখন ওই ফটোর সামনে দিতে হবে আর কি। তো সেখানেই মিষ্টি মিষ্টি নিয়ে যাব এখন আমি। আর ধূপটা আমি ধরিয়ে দিয়েছি অলরেডি, আর ওখানে মানে যেখানে বসানো হয়েছে সেই কাপড় টাপড় ঠিক করে দিয়েছি। তো চলো এখন মিষ্টিটা নিয়ে যাও। রাত হয়ে গেছে, দেখো আমরা এখন খেতে বসে পড়েছি। আর সবার নিয়মে ভাত দিতে হয়, তাই সবাই কিন্তু আমার থালাতে ভাত দিয়ে দিয়েছে। আজকে মেনুটা তোমাদের বলে দিই, লাল শাক ঘি শুক্তো মাছের মাথা দিয়ে ডাল আর পটল চিংড়ি আর বাটা মাছ কাতলা মাছ চাটনি পাঁপড় মিষ্টি আর দই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন লাস্ট মানে লাস্ট নয় আরো আছে, এখন ক্যাটারিং এর লোকজন সব খাওয়া দাওয়া করছে। তো তোমাদেরকে একটু দেখাই, দেখো পুরো রাত হয়ে গেছে। তো এখন বাজে সকাল 9টা মতো, আমাদের উঠে ফ্রেশ হওয়া হয়ে গেছে, স্নান করিনি তবে গাটা ধুয়ে নিয়েছি। আর এখন কালকের যা বাসি টাসি আছে সবাই খাচ্ছে এখন। চলো বাচ্চা কাচ্চা যে যার মানে যে এখানে খাবে সে নিয়ে যাচ্ছে, আর আমাদেরও এখনো খাওয়া হয়নি। কুটুসের খাওয়া হলো, এই যে কুটুস দেখো, দেখাই ওদেরকে এটা করতে হবে ফেলবে না কিন্তু পুচকে এটা পরিয়ে দিত। এই সবাই নিচু করেছিস কেন? তাকা তাকা, হ্যাঁ তাই কি হয়েছে? হ্যাঁ ডাল খাচ্ছে ভাত খাচ্ছে, ওই যে স্টাইল করে টুপি পরে খাচ্ছে।
পলাশ পলাশ সবাই লজ্জা পাচ্ছে তাই দেখাচ্ছে না মুখ কুটুস তাকাও কুটুস এই বাড়িতে চান করতে গেছিল সব জানে কুটুস তাকাও কুটুস তাকাও একটু একটু তাকাও একটু তাকাও বাবা তাহলে আমি আগে চলে গেল আমাদের এখনো রীতিরেয়াজ আরো একটা বাকি আছে যেটা হলো জ্ঞাতিভোজ বলে সেটা হলো খাসির মাংস কেটে খাওয়াতে হয় তো সেই জন্য এখন আমরা বেরিয়েছি নিমন্ত্রণ করতে তো চলে এসেছি একটা জেঠু শ্বশুরের বাড়িতে তো এখানে এখন বলবো আর যে কুটুস এসছে সবাই এসছে আর কি এটা মাছের ঝোল হয়ে গেল এখানে তো কাশ্মীর লঙ্কা গুঁড়ো পাওয়া যাবে না 15 কেজি দেখতেই পেলে যে ওখানে রান্না বান্না হচ্ছে 15 কেজি খাসির মাংস এটা হচ্ছে আর মাছ রান্না হচ্ছে 50 পিস আর কি ডাল এগুলোই রান্না হচ্ছে আর দুপুরে তো আবার খাওয়া দাওয়া হবেই যারা মানে জ্ঞাতি গোষ্ঠী আছে তাদেরকে নিয়েই হবে আজকে আর জামাই মেয়ে এদেরকে নিয়েই হবে আর তাদের তার সঙ্গে আমরা আছি কি কুটুস লাবণী আছে আর কুটুস আছে এটা আমার দিদিভাই মানে ননদের মেয়ে লাবণী এর বাড়ি হলো নবদ্বীপে কোথায় বাড়ি এটা কে এটা কুটুস তো আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়েছি দেখছো ডাল মাছ আর খাসির মাংস হয়েছে তো আজকে বাইরের লোক কেউই নেই সবই নিজেদের মধ্যে তো খাওয়া দাওয়া এখন 4টে বাজে যেহেতু তাই শুরু হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দিয়ে দাও ওইটা আচ্ছা।